গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন বর্ষার টাইম, এখন কুঁদুরি, এটাকে আপনারা কী বলেন সেটা বলবে। এখন কুঁদুরি খুব বাজারে পাওয়া যায়, কিন্তু কোনো সবজি, মানে সবজি বলতে পারেন খুব কম পাওয়া যায়। দেখুন, আমি কুঁদুরিটা বানাচ্ছি। প্রথমে আমি কুঁদুরি আর আলু দিয়ে বানাবো, তো ওগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য নুন দিয়েছি, যাতে পেঁয়াজগুলো ইজিলি গলে যাবে। আর আমি গ্রেট করে আদা রসুন দিয়েছি, এটাতে করে আমি গ্রেট করেছি, সেটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি যাবতীয় সব মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে, ধনে সব গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ আর রসুন আদাগুলো ভালো করে ভেজে নিলাম। এবারে এটাকে দিয়ে ভেজে কিছুক্ষণ মশলা দিয়ে, এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, আমার কষিয়ে নেবো। তার মধ্যে 50% আমার এটা হয়ে গেছে। এইরকম শুকো শুকো খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো, সেই জন্য একটু এর মধ্যে আমি জল অ্যাড করব। জল অ্যাড করলে এটা খুব নরম হয়ে যাবে। আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি ঢেকে, যতক্ষণ আমার যতক্ষণ জলটা ই হচ্ছে তার মধ্যে হয়ে যাবে। দেখুন, আমার কুঁদুরির সবজি রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে। বাই বাই বন্ধুরা।